আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সেই আশাটাই আমরা রাখি। দর্শক, প্রতিদিনের মতো আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে চলে আসলাম। আমার সাথে আছেন মিস্টার নাদিম। বয়সটা ওনার মোটামুটি 20 থেকে 25-এর মধ্যেই হবে, কিন্তু এই বয়সে তিনি অনেক সমস্যায় পড়েছেন। যে রোগে আক্রান্ত হয়েছেন, যে সমস্যা ছিল, সেটার জন্যই ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলুন দর্শক, ওনার সাথে একটু পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলে কোথা থেকে আসছেন একটু দর্শকের কাছে বলবেন। জি, আমার নাম মোহাম্মদ নাদিম। জি, আমার দেশের বাড়ি নরসিংদী বেলাও থানা। আচ্ছা, লক্ষ্মীর গ্রাম। বুঝতে পারছি। আপনার যে সমস্যাটি ছিল, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যারকে দেখালেন, আসলে প্রথম থেকে কি হয়েছিল যদি একটু খুলে বলতেন। জি, আমি ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছিলাম এই জায়গায়। আচ্ছা। এরপরে আমি প্লাস্টার করছি প্রায় 2 মাসের মতো ভালো। পরে সময় যেতেছে, আমিও ভালো চলতেছি, পরে হঠাৎ দেখছি আমার 2 হাঁটুর মধ্যে সমস্যা। আচ্ছা, 2 হাঁটু ফুলে গেছে। পরে যে আমাদের নরসিংদী থেকে চিকিৎসা করলাম, মোটামুটি ভালোছি। পরে কিছুদিন পরে আবার দেখি যে কোমরের সমস্যা, মানে একটা ভালোতেছে আর একটা যাইতেছে। পরে কোমরের চিকিৎসা করলাম, কোমরে একটু ভালো হয়েছে। পরে আবার কিছুদিন পর কিছু ভালো থাকার পরে আবার দেখি যে আমার হিপ জয়েন্টের সমস্যা। আচ্ছা আচ্ছা। আপনার যখন হিপ জয়েন্টের সমস্যা দেখা দিল তখন তখন কি করলেন? জি, আমাদের নরসিংদী, আচ্ছা, ওখানে একজন ডাক্তার কাছে দেখাইছিলাম, পরে তেমন ভালো হয়নি, ওষুধ খাইছি। মানে কিছু আপনাকে ব্যথার ওষুধ দিয়েছে বা ওইরকম কিছু ওষুধ দিয়েছে যেটা আপনি খাইছেন, খাওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে আবার যখন বন্ধ দিয়েছেন আবার ব্যথাটা শুরু হলো, এমনটাই হচ্ছিল মনে হয়। আচ্ছা জি, তারপর আরও উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকায় আসলাম। আচ্ছা, ঢাকা হাসপাতাল আসার পর বিভিন্ন টেস্ট করাইলো, কিন্তু যে পরে ডাক্তার বিভিন্ন ওষুধ সাজেস্ট করে দিছে, এগুলো বাসা দিয়ে খাইলাম, খাইলে দেখা যাচ্ছে কিছুদিন ভালো, তারপর আবার এই আরও সমস্যা বাড়তেছে দিন দিন। মানে যতক্ষণ পর্যন্ত ওষুধটা চলতেছে আপনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকছেন, বন্ধ দিলে আবার শুরু হচ্ছে সমস্যা। আবার শুরু হচ্ছে, পরে হিপ থেকে আবার ব্যথা আমার ঘাড়ে চলে আসে, আবার এই শোল্ডার দিয়ে শোল্ডারে চলে আসে। আচ্ছা, পরে আমি মানে ব্যথাটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী একটা জায়গায় থাকে না, এক সময় এক এক জায়গায় দেখা দিচ্ছে, এক এক সমস্যা হচ্ছে। জি। আচ্ছা, পরে এই জন্য কিছুদিন আগে আবার ডাক্তার দেখাইছি, পরে ওইখান থেকে আমার টেস্ট করার পর HLA-B27 পজিটিভ আসছে, আর আরটি সুগের কথা বলছে। আচ্ছা, পরে উনি ওই ডাক্তার ওষুধ কিছুদিন নিয়ে খাইলাম, কিন্তু কোনো কিছু হইতেছে না আসার জন্য। পরে হঠাৎ একদিন আমি এই রোগ সম্পর্কে ইউটিউবে জানতে যাচ্ছি, পরে দেখলাম যে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও দেখলাম। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো প্রথম থেকে, সেটা হচ্ছে আপনার কত বছর আগে থেকে এই সমস্যাটা হচ্ছে, মানে একটার পর একটা হতে যাচ্ছে? যে আমার প্রায় 3 বছর। 3 বছর হয়ে গেছে। আপনি 3 বছরে কিন্তু অনেকজন ডক্টর দেখিয়েছেন, আপনার যে বয়সে এখন সুস্থ একদম ফুরফুরা মেজাজে শরীর নিয়ে আপনার হাঁটা চলার কথা, সেই বয়সে কিন্তু আপনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন, দীর্ঘ 3 বছর অনেক ডক্টরের কাছে গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন না। আচ্ছা, আপনি যখন হঠাৎ করে একদিন এই রোগ সম্পর্কে জানতে চাইলেন, তখন আমাদের ভিডিওটা পেয়েছেন, অর্থাৎ আমাদের পেশেন্টের প্রত্যেকটা ভিডিও আমরা ইউটিউবে দিই, ওই ভিডিওগুলি আপনি একটা দেখেছেন। আচ্ছা, দেখার পর আপনার কী মনে হলো যে আমাদের এখানে আসলে এই ধরনের ট্রিটমেন্ট সম্ভব কি না, সেইটা একটু জানতে চাইবো। হ্যাঁ, ভিডিওটা দেখার পর যে দেখলাম যে আমার সমস্যার সাথে একর সেম সমস্যা, একজন রোগী এখান থেকে 9 দিন চিকিৎসা করে ভালো হয়ে গেছে। পরে আমি আর দেরি করি নাই, আব্বা আম্মুকে বললাম, পরে একদিনের মধ্যে আমি চলে আসলাম ডাক্তার সাহেব। ভিডিওটা দেখি আমি, আপনি খুব ইন্সপায়ার হয়ে গেলেন যে আপনি উৎসাহিত, এখানে আসলে অন্তত একটা ট্রিটমেন্ট, একটা যথার্থ একটা ট্রিটমেন্ট পাবেন, সেজন্য চলে আসলেন সরাসরি একদম। জি জি, পরে ঢাকাতে আমার মামা থাকে, ওনার সাথে যোগাযোগ করে আমি মামাকে নিয়ে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলাম, ওনাকে বললাম সমস্যার কথা। পরে তিনি বললেন যে অ্যাঙ্কুলেজন স্পন্ডিলাইটিস হয়েছে, আমাদের এখানে ভর্তি থাকতে হবে। পরে ওনার কথা মতো ভর্তি হইলাম। কতদিন ভর্তি থাকার কথা বলেছেন? 12 দিন বলেছি। 12 দিন কথা। জি, 12 দিনই। আপনি আজকে কতদিন হয়েছে? আজকে আমার 12তম দিন। 12তম দিন। আপনার আজ থেকে 3 বছর আগে, অর্থাৎ গত 3 বছরে আপনি যতটা সমস্যা ফিল করেছেন,
যতটা সমস্যায় পড়তে হয়েছে প্রতিদিন দৈনন্দিন যাপনে জীবনযাপনে আপনার হাঁটাচলা সব কিছু নিয়ে আপনার যে সমস্যাগুলো হয়েছে আপনি যতটুকু ব্যথা অনুভব করেছেন বা যতটুকু অসুস্থতায় ভুগছেন সেই জায়গা থেকে আজকে কতটুকু সুস্থ আপনি আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ব্যথামুক্ত আছি সুস্থ আছি আচ্ছা আমি সবচেয়ে আপনি অনেকটাই ভালো আছেন জি অনেকটা ভালো আছি আচ্ছা আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে আপনার চাইতে আরো কম বয়সের আছে আপনার চাইতে অনেক বয়সের বেশি বয়স্ক মানুষেরও আছে এই ধরনের সমস্যা মহিলা পুরুষ সবারই এরকমটা হয়ে থাকে কারণ সুস্থতা অসুস্থতা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু আপনি ট্রিটমেন্টটা বেশ যথার্থ একটা ট্রিটমেন্ট পেতে হলে একজন ভালো ডক্টরের কাছে যেতে হবে তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি তো 3 বছরে অসুস্থ থেকে ইনশাল্লাহ আজকে অনেকটা সুস্থ হয়েছেন তা আপনার মতো অনেক পেশেন্ট আছে এই ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে না আপনার এই ধরনের সমস্যায় অনেক দিন যাবৎ ভুগছেন তো সেই জায়গাতে আপনি ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জি আসসালামু আলাইকুম জি আমার নাম মোহাম্মদ নাদিম আচ্ছা আমি প্রায় 3 বছর অ্যাঙ্কুলেশন স্পন্ডিলাইটিস রোগে ভুগছিলাম আসলে আমাদের বাড়ির পাশাপাশি যে ডাক্তার ওনারা আমার এই রোগটি ধরতে পারেন না কিন্তু সবিল্লার প্রধান স্যারের কাছে আসার পর উনি আমার রোগটি সঠিক রোগটি শনাক্ত করেছেন এবং তার ট্রিটমেন্ট তার কথা অনুযায়ী আমি 12 দিন ভর্তি ছিলাম এখন অনেকটাই সুস্থ আছি ইনশাল্লাহ আপনারা যারা আমার মতো এই সমস্যা ভুগছেন তারা একবার শেষ মুহূর্তে হলেও শেষবারের জন্য হলেও সবিল্লার প্রধান স্যারের কাছে আসেন আমার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনারা ঠিক হয়ে যাবেন দর্শক শুনতে পেলেন আমাদের সাথে আছেন নাদিম বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু উনি যথাযথ একটা ট্রিটমেন্ট পাননি উনি যখন বুঝতে পারলেন বা আমাদের সম্পর্কে জানতে পারলেন যে আমাদের এখানে এই ধরনের ট্রিটমেন্টের জন্য বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন উনি সরাসরি আমাদের হসপিটালে চলে আসলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখালেন সেটা দেখে ওনাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আজকে 17 দিন পরে অনেকটাই সুস্থ হয়েছেন দীর্ঘ 3 বছর যাবৎ যে সমস্যায় ভুগেছেন সেই সমস্যা থেকে ইনশাল্লাহ অনেকটাই মুক্তি পেয়েছেন তো ওনার বাসায় আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছে যে এই ধরনের সমস্যার জন্য আসলে ফিজিওথেরাপি কোনো বিকল্প নেই ফিজিওথেরাপি ওয়ান অফ দ্য বেস্ট একটা চিকিৎসা যেমন আপনার আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস পিএলআইডি তারপর হচ্ছে আপনার স্পন্ডলাইসিস এই রোগের জন্য তো আমি শুধু এটুকু বলবো না যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেন ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেন সেটা আমি বলবো না আমি শুধু এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেখানেই যাবেন সুস্থ হওয়ার জন্য 100% একটা চিকিৎসা পাওয়ার জন্য পরিপূর্ণ সুস্থতা অর্জন করার জন্য একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন সেই বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আজকের জন্য এখানে আমরা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য